হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ আমি একটা পারফেক্ট চকলেট কেকের ডেকোরেশান সহ রেসিপি শেয়ার করেছি এই ভিডিওর মধ্যে। আর এখানে যে টপারগুলো আমি ব্যবহার করছি কেকের উপর, আমি বাড়িতেই নিজে বানিয়েছি। এই ভিডিওর মধ্যে আমি সেটা পারফেক্টভাবে দেখিয়েছি। ভিডিওটা স্কিপ না করলে আপনারাও বাড়িতে এভাবে টপার বানিয়ে একটা চকলেট কেক বানাতে পারবেন। এই টপারগুলো কীভাবে বানিয়েছি ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কেকটা আমি কীভাবে বানালাম। এখানে আমার ময়দা, কোকো পাউডার, চিনি, ডিম, তেল আর এসেন্স সমস্ত কিছু রুম টেম্পারেচারে নিতে হবে। আর এখানে আমি এক চিমটে লবণ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি ময়দার সাথে কোকো পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে ময়দার সাথে কোকো পাউডার মিশিয়ে নিতে হবে। আর মোল্ডটা আগে থেকে বাটার পেপার দিয়ে রেডি করে রেখে দিতে হবে, তাহলে আমাদের কাজটা খুবই সুবিধে হবে কেক বানানোর ক্ষেত্রে। তারপর আমি একটা শুকনো বাটিতে রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি। আর ইলেকট্রিক বিটারের কাঁটা একদম স্পিডে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য বিট করে নেব ভালোভাবে। ধীরে ধীরে আমি চিনিটা দিতে থাকবো, কখনোই একসাথে সমস্ত চিনি দেব না। দেখুন ধীরে ধীরে আমি চিনিটা দিচ্ছি আর ভালোভাবে ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি। এইভাবে 5 থেকে 6 মিনিট বিট করার পর একটা ফোমি ভাব হয়ে যাবে, চিনি ডিম একসাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা ফোমি ভাব হয়ে যাবে। এখানে আমি ভিডিওটা খুব একটা স্কিপ করছি না, যারা আমার বিগিনার বন্ধুরা তারা এই ভিডিওটা দেখে পারফেক্টভাবে একটা স্পঞ্জ বানাতে পারবেন আর বাড়ির সমস্ত মানুষকে খুশি করে দিতে পারবেন। দেখুন ধীরে ধীরে আমি বিটারের কাঁটাটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফোমি ভাব করে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি তেল দিয়ে দিলাম, সমস্ত তেলটাই দিয়ে দিলাম আর এসেন্সও দিয়ে দেব। এটা যেহেতু চকলেট কেকের অর্ডার ছিল তাই আমি চকলেট এসেন্স দিয়ে দিয়েছি আর একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে 5 থেকে 6 সেকেন্ডের জন্য বিট করব, বেশি সময় বিট করব না। এরপর আমি ময়দাটা যে কোকো পাউডার মিশিয়ে রেখেছিলাম ধীরে ধীরে আমি 3 থেকে 4 ধাপে দিয়ে একটা হ্যান্ডউইক্সের মাধ্যমে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে কখনোই তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে ডিমের ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে আর খুব সুন্দরভাবে যে একটা স্পঞ্জি ভাব হয় সেটা হবে না, কেকটা খেতে ভালো লাগবে না। তাই ধীরে ধীরেই এখানে কোকো পাউডার মেশানো ময়দাটা মিশিয়ে দিতে হবে। দেখুন আমি আলতো হাতে কীভাবে মিশিয়ে নিচ্ছি, ঠিক এভাবেই আপনারা মিশিয়ে নেবেন, কখনোই এখানে জোরে জোরে মেশানো যাবে না। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে। আগে থেকে আমি একটা 6 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দিলাম আর 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে আসব। সেই ফাঁকে আমি কেকটা যতক্ষণ বেক হচ্ছে টপারটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে একটা OHP শিট নিয়ে নিয়েছি, এটা যে কোনো বইয়ের দোকানে আপনারা পেয়ে যাবেন বা স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। তার মধ্যে চকলেট মেল করে নিয়েছি, 50 গ্রাম মতন চকলেট নিয়েছি, ব্ল্যাক কম্পাউন্ড চকলেট, কেবলমাত্র মেল করে নেবেন, অন্য কোনো কিছুই এর মধ্যে মেশাবেন না, মেশালে আর টপার রেডি হবে না। চকলেটটা কেবলমাত্র মেল করে নিয়েছি ডবল বয়লার পদ্ধতিতে আর একটা প্যালেন নাইফ দিয়ে চারিদিকে OHP শিটের চারিদিকে আমি ছড়িয়ে দিলাম আর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি যেভাবে টপার চাচ্ছিলাম সেভাবেই করে নিলাম। আর একটা এখানে রাবার ব্যান্ড দিয়ে OHP শিটটাকে আলতো করে মুড়ে নিয়ে ফ্রিজের মধ্যে 10 মিনিটের জন্য সেট করতে রেখে দিয়েছিলাম। আর দেখুন কত সুন্দরভাবে একটা টপার রেডি হয়ে গেছে আলতো হাতে। আমি আপনাদের ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, আপনা হতেই ছেড়ে যাবে কত সুন্দর একটা টপার রেডি হয়ে গেছে। এই টপারগুলো দিয়ে আমি কেকটা ডেকোরেশান করব। কেকটাও আমার বেক হয়ে চলে এসেছে, আমি আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। ধীরে ধীরে একটা ব্রেড নাইফ দিয়ে আমি কেকের উপরের অংশটা বাদ দিয়ে দেব আর 3টে লেয়ারে ভাগ করে নেব। কখনোই তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে 3টে লেয়ারে ভাগ করে নিতে হবে। দেখুন আমার 3টে লেয়ারে খুব সুন্দরভাবে ভাগ হয়ে গেছে।
আমি গানাস রেডি করে নিয়েছিলাম এখানে, 100 গ্রাম ডার্ক কম্পাউন্ড চকলেটের সাথে 100 গ্রাম হুইপ ক্রিম মিশাতে পারেন। আমি এখানে আমুলের যে ফ্রেশ ক্রিমটা হয় সেটাই মিশিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর একটা গানাস রেডি হয়ে গেছে 1:1 রেশিওতে। এরপর আমি স্পঞ্জটা বসিয়ে ভালোভাবে সোপ করে নিয়েছি আর গানাসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এভাবে গানাস দিয়ে কেক বানালে কেকটা খেতে খুব সুন্দর হয়। ধীরে ধীরে আমি প্যালেট নাইফ দিয়ে সমস্ত ক্রিমগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর উপরের অংশে গানাস দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে কেকের লেয়ারে ছড়িয়ে দিতে হবে যাতে করে কেকের প্রতিটা বাইটেই এই গানাসের টেস্টটা আসে আর চকোচিপসগুলো আসে মুখের মধ্যে। চকোচিপসগুলো এক জায়গায় জোড়ো করে দিলে হবে না, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এরপর দ্বিতীয় স্পঞ্জটাও আমি বসিয়ে দিয়েছি আর একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম আর চকলেট গানাস দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম একটা প্যালেট নাইফ দিয়ে। আর এখানে আমি ক্রিমের সাথে 3 টেবিল স্পুন গানাস মিশিয়ে নিয়েছিলাম, ওই জন্য এত সুন্দর একটা কালার এসেছে, চকলেটি কালার। এইভাবে ক্রিম রেডি করলে কেকটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় চকলেট কেকগুলোর ক্ষেত্রে বিশেষ করে। ধীরে ধীরে আমি এখানে চকোচিপস ছড়িয়ে দিলাম, আবার তৃতীয় লেয়ারটাও বসিয়ে দেব। সবসময় বন্ধুরা চকলেট কেক ভালোভাবে সোপ করে নেবেন, কারণ ফ্রিজের মধ্যে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর মধ্যে কোকো পাউডার আছে। তাই আমি সবসময় আমার বন্ধুদের বলি যে চকলেট কেকগুলো সমস্ত কেকই ভালোভাবে সোপ করে নিলে ভালো, চকলেট কেকগুলো বিশেষভাবে একটু ভালোভাবে সোপ করাবেন, আবার অতিরিক্ত সোপ করাবেন না যাতে করে কেকটা জলসা লাগে খেতে। এরপর ধীরে ধীরে আমি ক্রিম দিয়ে দিলাম আর ক্রিমটা চারিদিকে আমি ছড়িয়ে দেব। কেকটা প্রথমে আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করতে রেখে দেব। খুব সুন্দরভাবে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। এভাবে ক্রাম কোটিং করে যদি ফ্রিজের মধ্যে রাখেন বন্ধুরা, তাহলে কেকটা ফিনিশিং করার সময় ক্রামগুলো উঠে আসবে না আর খুব সহজেই কেকটা ফিনিশিং করা হয়ে যাবে। আর বোর্ডটা অবশ্যই মুছে নেবেন, কারণ বোর্ডের মধ্যে যে ক্রামগুলো থাকে ওগুলো পরে অসুবিধে হয়। খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে আর আমি হোয়াইট কালারের ক্রিমের মধ্যেই ডেকোরেশনটা করতে চেয়েছিলাম, বেসটা রাখতে চেয়েছিলাম। ফিনিশিংটা আমি তাই হোয়াইট কালারের ক্রিমের মধ্যেই করেছি, অন্য কোনো কালার মিশাচ্ছি না এখানে। কাস্টমারের কোনো রকমের কিছু দাবি ছিল না, ওনারা শুধু চকলেট ফ্লেভারের উপরই চেয়েছিলেন আর যে কোনো রকমের ডিজাইন করলেই চলতো সেটাই আমাকে বলে দিয়েছিলেন। ওনারা প্রায়ই আমার কাছ থেকে কেক নেন, ওনারা আমার উপরই ছেড়ে দেন যে আপনি যেমন ডিজাইন বানাবেন সেটাই আমাদের পছন্দ হয়, তো আপনি করে দেন একটা ডিজাইন। আমি তাই এখানে টপার বানিয়ে নিজের মতন করে একটা ডিজাইন করে নিয়েছি। খুব সুন্দরভাবে দেখুন হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি ধীরে ধীরে ফিনিশিংটা করে নিচ্ছি, প্যালেট নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে। খুবই ধীরে ধীরে সাবধানতার সঙ্গে করতে হবে, কারণ কেকটা প্রায় ফিনিশিং আমাদের শেষ পর্যায়ে। উপরের অংশটাও আমি ক্রিম এক্সট্রা ক্রিমগুলো সরিয়ে নিচ্ছি আর বারবার কিচেন রুমালের মধ্যে প্যালেট নাইফটা পরিষ্কার করে নিতে হবে, তাহলে কাজটা করতে আমাদের সুবিধে হবে। দেখুন কেকটা আমার খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাচ্ছে। আমি খুব একটা ভিডিওটা স্কিপ করছি না, কারণ আমার যারা বিগিনার বন্ধুরা তারা আমার এই ভিডিওটা দেখে কেকের মধ্যে পারফেক্টভাবে ফিনিশিং আনতে পারবেন। এই ভিডিওগুলো আমরা খুবই ধৈর্য ধরে অনেক এফোর্ট দিয়ে বানাই বন্ধুরা। আমার এই ভিডিওটা রেসিপি আর ডেকোরেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখানে একটা কম দিয়ে আমি একটা ডিজাইন করে নিলাম সাইডের অংশে আর ড্রিপিং করে নেব আমি সেই একই গানাস দিয়ে, পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি গানাসটা। ড্রিপিং করলে চকলেট কেকগুলো বিশেষভাবে দেখতে ভালো লাগে। ধীরে ধীরে একটা চারিদিক থেকে বড় মতন বর্ডার করে নিচ্ছি।
আর ড্রিপিং করার সময় পাইপিং ব্যাগের মধ্যে সবসময় গানাশটা ভরে নেবেন, তাহলে পারফেক্টভাবে একটা ড্রিপিং আসে। দেখুন ধীরে ধীরে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে ড্রিপিং করে নিচ্ছি, যে অংশগুলোতে ফাঁক আছে সেগুলোতেও ড্রিপিং করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমার চকলেটের গানাশটা দিয়ে ভরে দেওয়া হলো। এরপর আমি টপার দিয়ে ডেকোরেশন করে নেব। তার আগে মাঝে কেকটার মাঝে আমি তিনটে চেরি বসিয়ে নেব। টপারগুলো অবশ্যই প্লেটের মধ্যে রেখে ফ্রিজে সেট করতে রেখে দেবেন, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে আমি তিন দিক থেকে তিনটে বসিয়ে নিয়েছি, এরপর আরও তিনটে টপার বসিয়ে নেব। সেই ফাঁকে আমি নিচের বর্ডারটাও করে নিয়েছি একটা ছোট্ট স্টার নোজেল দিয়ে, আর বাকি তিনটে টপারও আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন ধীরে ধীরে এইভাবে টপার বানিয়ে বাড়িতে কেক বানালে বাচ্চারা খুবই খুশি হয়ে যায়। আপনাদের প্রিয় মানুষদের জন্য এরকম ধরনের কেক অবশ্যই বাড়িতে একটা বানিয়ে দেবেন বন্ধুরা। আর সবাই খুব 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 ভালো থাকবেন, আর নতুন নতুন কেকের রেসিপি ট্রাই করবেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য, কেকটা সত্যিই খুব সুন্দর লাগছে। টপারগুলো ভালোভাবে সেট করে নিতে হবে যাতে ডেলিভারি দেওয়ার সময় না পড়ে যায়। থ্যাংক ইউ বন্ধুরা।